আমাদের রুম থেকে বসে ভিউগুলো দেখতে পাবে। দর্শক, বিডি হলিডে এক্সপ্রেস উইথ তানভীর শেখের আজকের আয়োজনে স্বাগত জানাচ্ছি। এ পর্বে আমরা আপনাদের ঘুরে দেখাবো জুমঘর ইকো রিসোর্টের যাবতীয় বিষয়াদি, এছাড়াও সাজেকের উপর নির্মিত পূর্ণাঙ্গ ট্রাভেল ব্লগ ও সাজেকের ঐতিহ্যবাহী লুসাই হেরিটেজ ভিলেজের উপর নির্মিত দুটি আলাদা ভ্লগ ইতোমধ্যেই আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে। আর তাই এই পর্বটি উপভোগ শেষে দেখে আসতে পারেন ভিন্ন ধাঁচে নির্মিত সেই দুটি ট্রাভেল ব্লগ সহ আমাদের চ্যানেলে বিদ্যমান দেশ বিদেশের বিভিন্ন পর্যটন কেন্দ্রের উপর নির্মিত ট্রাভেল ব্লগগুলো। আর হ্যাঁ, আমাদের এসব আয়োজন ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যেন যাই হোক, শুরু করা যাক। চাঁদের গাড়িতে করে সাজেকে প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি হোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্টগুলো। আর অল্প কিছু দূর সামনে এগোলেই সাজেকের প্রধান সড়কের পাশে চোখে পড়বে জুমঘর ইকো রিসোর্টের ব্যানার। সবুজ সাদা মিশ্রিত ধূসর বর্ণের এই সাইনবোর্ডটির পাশ দিয়ে বয়ে চলা মেঠো পথে 50 গজ হাঁটলেই মিলবে জুমঘর ইকো রিসোর্টের অনারম্বর অভ্যর্থনা কক্ষ। সেখান থেকে রুম বুকিং কনফার্ম করে তাদের রেজিস্টার খাতায় নাম লিপিবদ্ধ করে একটু সামনে এগোলেই এই রিসোর্টের ভিউ দেখে কিছুটা অবাক হয়ে যাবেন। চলুন, আমাদের কটেজে চেক ইন করে লাগেজপত্র রেখে ঘুরে দেখি এই রিসোর্টের সৌন্দর্য। জুমঘর ইকো রিসোর্টের বাইরে পাহাড়ি আঁকা বাঁকা পিচ ঢালা পথে আশেপাশে হাঁটলেই পেয়ে যাবেন ছোট বড় খাবার হোটেল, সাজেকের ঐতিহ্যবাহী ব্যাম্বো টি ও ব্যাম্বো চিকেন সহ নানান ঐতিহ্যবাহী খাবারের পসরা। আর এখান থেকে 1 কিলোমিটার সামনে গেলেই পাবেন সাজেকের হেলিপ্যাড, স্টোন গার্ডেন ও কংলাক পাহাড়ের চূড়ায় যাবার রাস্তা। ও হ্যাঁ, এবারে সাজেক ট্যুরে আমার সাথে যুক্ত হয়েছেন সুমন ভাই, মুমু ভাবি, সাকিব ও ছোট্ট সুমু। যাই হোক, কিছুক্ষণ হাঁটাহাঁটি শেষে সাজেকের সৌন্দর্য উপভোগ করে আবার ফিরে এলাম আমাদের রিসোর্টে। জুমঘর ইকো রিসোর্টের খোলা ব্যালকনিতে বসে তারা ভরা রাতের স্নিগ্ধতা আর ঝিঝি পোকার বাহারি শব্দে সত্যি আমরা আন্দোলিত। দেখা যাক সকালে আমাদের জন্য আর কোন মুগ্ধতা অপেক্ষা করছে। দর্শক দেখেন, তারা দুজন মিলে কাপল ছবি তুলতেছে আর আমাকে ডাকে নাই। অলমোস্ট দেখেন মানে রোদ উঠে যাচ্ছে। ঠিক আছে, আমি ফ্রেশ হয়ে আসি, দেন আমরা ভিউটা নেব। অপূর্ব ভালো লাগায় চোখ জড়িয়ে যায়। সকালে ঘুম থেকে উঠে এমন দৃশ্য দেখতে পাবো যা কল্পনাও করিনি। আপনারা এই নান্দনিক সৌন্দর্য মিস করতে না চাইলে অবশ্যই খুব ভোরে ঘুম থেকে উঠবেন, কেননা রোদ উঠলেই আর এমনটি দেখতে পাবেন না। আসলে আমরা যতটুকু কল্পনা করেছিলাম মোটামুটি
আপনারা আশা করি নিশ্চয়ই রুম ঘরে আসবেন এবং এই এই রেলের মানে এই টাইপের কটেজ নেওয়ার চেষ্টা করবেন যেটা থেকে সরাসরি এমন ভিউ আমরা চোখ মেলেই সকালে দেখতে পাই। পাহাড়ের কোল জুড়ে থাকা এই রিসোর্টের ভাড়া রুম প্রতি সময়ভেদে 3,000 থেকে 4,000 টাকা। আর এ ধরনের রিসোর্টের চাহিদা বেশি থাকায় অন্ততপক্ষে এক মাস আগেই বুকিং করে না রাখলে খালি না থাকার সম্ভাবনাই বেশি। দর্শক, আমি আপনাদের আবারও মনে করে দিচ্ছি যে সাজেকের ভ্রমণের উপর নির্মিত পূর্ণাঙ্গ ট্রাভেল ব্লগ সহ সাজেকের ঐতিহ্যবাহী লুসাই হেরিটেজ ভিলেজের উপর নির্মিত আলাদা দুটি ট্রাভেল ব্লগ ইতোমধ্যে আমাদের চ্যানেলে আপলোড করা আছে। আর তাই সময় করে দেখে নেবেন, আর ভ্রমণ বিষয়ক যে কোনো সেবা বা পরামর্শের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ডিসক্রিপশন বক্সে থাকা মোবাইল নম্বর বা ফেসবুক পেজের মাধ্যমে। চলুন এখন আমরা এই রিসোর্টের ম্যানেজারের নিকট থেকে শুনে আসি এই রিসোর্ট সম্পর্কিত আরও বিস্তারিত তথ্য। ভিউয়ার্স, আমরা ছিলাম হচ্ছে জুমঘর রিসোর্টে, সাজেকের অন্যতম বেশ কয়েকটি রিসোর্টের মধ্যে জুমঘর একটি। আমরা কথা বলছি জুমঘর রিসোর্টের ম্যানেজারের সাথে। ভাইয়ের নামটা কী বলতে? আমার নাম জগলাল ত্রিপুরা। জগলাল ত্রিপুরা ভাই, আপনাদের রিসোর্টের সুযোগ সুবিধা সম্পর্কে আমাদের একটু বলুন। সুযোগ সুবিধা বলছে মূলত আমাদের যেহেতু ইলেকট্রিসিটি চলে আসছে অলরেডি, এখন আমরা 24 ঘন্টা ইলেকট্রিসিটি দিচ্ছি, আর সদা সর্বদা তো অল টাইমটা আমরা পানি দিচ্ছি। আর সবচেয়ে মেন বড় বিষয় হচ্ছে আমাদের জুমঘর থেকে রুম থেকে বসে ভিউগুলো দেখতে পারবেন, এটা সবচেয়ে মেন বড় বিষয় ভিউগুলো। জি দর্শক, এইটা সবচেয়ে মজার ব্যাপার যে জুমঘর রিসোর্টের 24 ঘন্টা বিদ্যুৎ সাপোর্ট পাচ্ছেন এবং এখানে খুবই কম খরচে থাকার সুযোগ পাচ্ছেন। কম খরচ বলতে 3,000 টাকা থেকে 4,000 টাকার মধ্যে এখানকার কটেজগুলো। আমি যদি আপনাকে কটেজগুলো দেখাই, মানে এক একটা কটেজ যে 4 জন থাকতে পারবেন, কাপল বেড আছে, সামনেই ব্যালকনি এবং অপার্থিব সৌন্দর্য সামনে দেখতে পাচ্ছেন, মেঘ, পাহাড়ের এক লীলাভূমি। এই সব কিছু মিলিয়ে আসলে জুমঘর সাজেস্ট করছি, জুমঘর সাজেকের অন্যতম একটি বেস্ট হোটেল বা রিসোর্টস। আপনারা চাইলে জুমঘরে আসতে পারেন, থাকতে পারেন। আমি নিজে থেকেছি, আশা করি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।